আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম হ্যান্ডলুমা বাংলাদেশ থেকে। আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর হাফ সিল্কের জামদানি শাড়ি দেখাবো, খুবই দারুণ। কিন্তু ফার্স্টে একটা দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার মক কালারের ভিতরে থাকবে, সাথে রয়েছে আপনার গোল্ডেন কালারের জরি সুতোর কাজ, কান্দিতে অনেক সুন্দর আপনার গোল্ড অরেঞ্জ কালার কম্বিনেশন থাকছে, খুবই দারুণ করে বর্ডারে পান সুপারি এবং পোনা পাড়ের ডিজাইনটা দেখতে পাচ্ছেন, অনেক দারুণ। এবং ফুল বডিতে কিন্তু সাবুরকা জালের কাজটা থাকছে, গোল্ডেন সিলভার কপার সিলভার কালারের সন্দেশ পুরোটা এবং সেম কালারের সুতো দিয়ে কাজ করা আছে প্রত্যেকটার সাথে। কিন্তু সুন্দর দেড় গজের ব্লাউজ পিস থাকবে, খুবই দারুণ। এই যে আঁচল, বাও, অনেক সুন্দর করে কিন্তু আঁচলের কাজটা থাকছে, পুরাটাই গোল্ডেন জড়ি দিয়ে কাজ, কোনো জায়গায় কিন্তু কাজের পরিমাণ কম থাকবে না এবং চুল ফেলার মতনও কিন্তু জায়গা থাকছে না। প্রাইসটা খুবই রিজনেবল, মাত্র 13,500, 13,500। এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটা পেয়ে যাচ্ছেন। অনেকে এটা সফেদা বা গাব কালারও বলে, অনেকে এটাকে ব্রাউন কফি বলে। তার উপরে তিন কালারের জড়ি এবং ম্যাচিং সুতার একটা দারুণ সমন্বয়। আর দেখতে পাচ্ছেন বান্দাইবার সাইডে সাব বর্ডার অরেঞ্জ কালারের আপনার সুতা ইউজ করা হয়েছে, যেটা শাড়িটার লুকটাই চেঞ্জ করে দিয়েছে। ফুল শাড়িতে বারবার কাপড় থাকবে, ঘুরিতে মাত্র দেড় হাত, অর্থাৎ মাজার প্রথম রাউন্ডের যে পেজটা সেটাই খালি থাকবে। সাথে সুন্দর একটা দেড় গজের ব্লাউজ পিস হবে, অথেন্টিক 84 কাউন্টের চিকন মি সুতা দিয়ে কাজ করা, যারা একটু কোয়ালিটি ফুল 100% মানে টেকসই নিশ্চয়তা থাকবে এমন ধরনের জামদানি চাচ্ছেন সফট, তারা এটা নির্দ্বিধায় নিশ্চিন্ত নিতে পারেন, ঠিক আছে। কারণ এই সাবরকা জালের এই জামদানিতে যে পরিমাণ কাজ থাকে অন্য ডিজাইনের তুলনায় বেশি কাজ থাকে, কিন্তু প্রাইজিংটা অনেক কম থাকে। আমরা সাবরকা জালে আপনাকে পাশাপাশি আর একটা দেখাচ্ছি, দেখুন এটা, দেখুন এটা খুব চমৎকার সি গ্রিনের উপরে অসাধারণ কম্বিনেশন, পুরোটা জুড়ে এমন দারুণভাবে কাজ করা থাকবে, খুবই দারুণ। কিন্তু পুরাটা জুড়েই কিন্তু গোল্ডেন জরি সুতো দিয়ে কাজ করা, আর এটার কাপড়টা হচ্ছে অনেক সফট এবং অনেক গ্লেজি একটা কাপড়, আর সি গ্রিন কালারটা সবসময় কিন্তু অনেক সুন্দর থাকে, ওয়েটলেস থাকে, খুবই দারুণ। এটা দেখেন কত ছোট ছোট করে কাজ করা আছে, ছোট কাজগুলো কিন্তু পরিমাণে বেশি করতে হয়, তো দেখতে পাচ্ছেন এটার কাজটা কিন্তু অনেক বেশি করা, সাবুরকার জালের কাজটাও কিন্তু অনেক বেশি। এবং ফুল বডিতে দেখতে পাচ্ছেন যে কপার সিলভার এবং সাথে হচ্ছে আপনার সেম কালারের সুতা দিয়ে সন্দেশ, আর ম্যাক্সিমাম আপনার গোল্ডেন জরি ইউজ করা হয়েছে, আর চাবি ডিজাইনের, সো বুঝতেই পারছেন এটা মানে মানে সাবরকা জালে তো কোয়ালিটি থাকে, কিছু কিছু জামদানির মানে এক একজনের, বিশেষ করে মহাজন যারা আছে, এক একটা তাঁতি তাদের এক সাইড থেকে খুব দক্ষ থাকে, বাট আমাদের এই সাবরকা জালে ওয়ান অফ দ্য টপ লেভেল আমরা, কেন এতটা কোয়ালিটি ইনশোর কেউ করতে পারে না। সাবরকা জাল সব তাঁতি বুনন করতেও পারেন, আপনারা জানেন যে এক তাঁতি কিন্তু আরেক ডিজাইন করতে পারে, কিন্তু সময় সাপেক্ষে বা ওই কোয়ালিটি ওই ফিনিশিংটা আনতে পারে না। সো এটা আমরা অ্যাজ ইউজুয়াল যে মানে জেনুইন যে সাবরকা জালে যে ব্রিলিয়ান্ট তাকে দিয়েই করা হয়েছে, দ্যাটস ওয়াই ফিনিশিং বলেন আর কালার কম্বিনেশন ফেস সাথে জরি ইয়েটা দেখুন খুব চমৎকার হয়েছে। এটার প্রাইস থাকছে 17,000, এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিগুলো পেয়ে যাচ্ছেন। আমরা ব্লাউজ পিসগুলো আলাদা সেপারেট করে রেখে দিয়েছি, দ্যাটস ওয়াই দেখাচ্ছি না, প্রত্যেকটার সাথেই ব্লাউজ পিস আছে, এখানে যে কটা শাড়ি নামিয়েছি প্রত্যেকটার সাথেই সুন্দর করে ব্লাউজ পিস আছে। সো ব্লাউজ পিসগুলো আপনারা পেয়ে যাবেন, দেড় গজের থাকবে ব্লাউজ পিস আর ফুল শাড়িতে বারো হাত কাপড় থাকবে। এবার একটা রেড কালারের মস্তক ফুলে দেখতে পাচ্ছি, এটা অনেক সুন্দর, এটা কিন্তু ব্রাইডাল লুকের জন্য অনেক দারুণ হবে এবং পাশাপাশি কিন্তু আপনার নিজেরা পড়তেও পারবেন, নতুন বউকে গিফটও করতে পারবেন, খুবই সুন্দর। এটার ভিতরে কিন্তু মস্তক ফুলের ডিজাইন থাকবে, বর্ডারে কিন্তু অনেক সুন্দর লতানোর ডিজাইন এবং পোনাপার আছে, ডাবল পোনাপারের ডিজাইনটা থাকছে, কান্দিতে আপনার অরেঞ্জ কালারের সুতা থাকছে, শাড়িটা খুবই সফট এবং খুবই ওয়েটলেস থাকবে। ওপেন করে দেখাচ্ছি, খুবই দারুণ করে কাজটা করা আছে, খুবই সুন্দর, বাও। ফুল শাড়িটার ভিতরে মস্ত ফুলের কালার কম্বিনেশন থাকবে, তিন কালারের জরি সুতা এবং সাথে দেখুন আঁচলটা, আঁচলের ভিতরে কিন্তু আমরা সাবুরকা জালের কাজ এবং তেরসা করার ডিজাইনটা থাকছে, খুবই দারুণ। এটার প্রাইসটা থাকছে মাত্র 15,000, সো 15,000 এ পেয়ে যাচ্ছেন মস্ত ফুলে, তিন কালারে জড়ি আছে কপার সিলভার এবং গোল্ডেন, যেহেতু আপনার সিলভার গোল্ডেনটা বেশি আর লাল গোল্ডেন মানে অন্যরকম, আর এখন শীতের সময় সো ব্রাইডাল লুকের জন্য রেড গোল্ডেন প্রয়োজন হয়, সো যারা বিবাহের কথা ভাবতেছেন তারা কিন্তু এটা সংগ্রহে রাখতে পারেন। এছাড়া অন্যান্য বিয়ের শাড়িগুলো যে প্রাইজিংটা থাকে তার তুলনায় যে খুব পার্থক্য তা নয়, আর আপনি জামদানি দিচ্ছেন ব্যাপারটা একটা অন্যরকম, অন্যরকম একটা আভিজাত্য থাকে, সো কনের বাসাতেও আপনার একটা অন্যরকম একটা রেসপেকটেশন বা মানে অন্যরকম আপনাকে ভাববে আর কি, যে জামদানি দিয়ে তারা বিবাহ করতেছে, আর এখন তো ট্রেন্ডই এসে গেছে যে জামদানি দিয়ে বিবাহ করে। আর জামদানি জিনিসটা আপনি একটা বেনারসি কিন্তু শুধু বিয়ের দিনই পড়তে পারেন, বাট জামদানি আপনি সারা বছর যে কোনো ধরনের প্রোগ্রামে কিন্তু এটা পড়তে পারবেন, আর সেটা খুব ইউনিক হবে, খুব ডিসেন্ট হবে, যেটা অ্যাজ ইউজুয়াল আপনারা সচরাচর অন্যদের কাছে মানে থাকে না। জামদানি যেহেতু হ্যান্ডলুম হাতে তৈরি,
এটা জানা প্রয়োজন যে জামদানি কীভাবে তৈরি হয়। প্রত্যেকটা সুতা দিয়ে একবার পিওর হাতে ছোঁয়া, কোনো মেশিনের মানুষাঙ্গে কোনো ইনস্ট্রুমেন্টের ছোঁয়া থাকে না। ওয়াও, এইটা দেখেন, এটা হচ্ছে ডুয়াল কন্ট্রাস্টে থাকছে স্কাই কালারের সাথে আপনার বেগুনি কালারের কম্বিনেশন, খুবই দারুণ ডাবল পারের এবং সাথে পোনা পারের ডিজাইনটা থাকছে। কান দিতে কিন্তু বেগুনি কালারের সুতো ইউজ করেছে, ফুল বডিতে মেজর কাছে থাকবে আপনার গোল্ডেন জরি সুতো, পাশাপাশি এখানে কি কি কালারের সন্দেশ ফুল থাকছে সেটাও দেখে নেন, খুবই দারুণ সিলভার কালার, কপার কালার এবং হচ্ছে আপনার ম্যাজেন্টা কালারের জরি কাজটা থাকছে, খুবই সুন্দর। এই ম্যাজেন্টা কালারের কারণে কিন্তু শাড়িটা খুবই আই ক্যাচি লাগছে এবং সাথে সুন্দর একটা দেড় গজের ব্লাউজ পিস থাকছে, প্রাইসটা থাকবে মাত্র, এটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার কালারটা দেখতে পাচ্ছেন, আকাশির সাথে আপনার ব্লু মানে বেগুনি ব্লু যে একটা শেড থাকে না, সেই কন্ট্রাস্ট, রানী গোলাপি কালারের সুতা, সেই সাথে তিন কালারের জড়ি, ডাবল মদন পাড়ি, সাথে সুন্দর একটা দেড় গজের ব্লাউজ পিস আছে। ফুল শাড়িতে এরকম যথেষ্ট পরিমাণ কাজ হবে, অনেকের ধারণা এটা খুব হার্ড হবে কিনা, নো এটা সফট হবে এবং এটা একটা হাফ সিল্ক 84 কাউন্টের, প্রাইস থাকবে 9900। আমার জানা মতে 9900 অন্য কেউ দেয় না, দিতেও পারবেন কারণ আনুষাঙ্গিক তাদের কস্টিং থাকতে পারে, সবাই তো আর রুট লেভেল বা প্রান্তিক লেভেলে না, সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো এখান থেকে যারা নিচ্ছেন আলটিমেটলি আপনি 1.5 থেকে 2 হাজারে তো কম পাচ্ছেন, পাশাপাশি 100% কোয়ালিটির নিশ্চয়তা থাকছে। আপনারা ফিনিশিং দেখলেই কিন্তু মানে শাড়ির লুক দেখলেই বোঝা যায়, এটা সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানা লাগবে। অনেকের ধারণা বলে যে ভাই আমি কিন্তু জামদানি বুঝি না, আপনাদের উপরে আস্থা রাখি। জি অবশ্যই সবাই জামদানি বুঝবে ব্যাপারটা এমন না, কিন্তু ভালো মন্দ বুঝানোর ক্ষমতা তো আল্লাহ আমাদের সবাই লিখে দিয়েছে না। আমি তো প্রথম দর্শনের গ্লেজিনেস, ফিনিশিং এগুলো দেখলে যেটা ভালো হবে সেটা দেখতেই সুন্দর হবে, এটাই স্বাভাবিক। দেখবেন যে মার্কেটে গেলে যে জিনিসটা দাম সবচেয়ে বেশি সেটাই কিন্তু চোখে ধরে, কারণ কি ওটা ভালো এই জন্য চোখে ধরে। তো এরকম জামদানি জিনিসটাও ঠিক এরকম, মানে সব জামদানি আপনি দেখছেন বাট এটা আপনার কাছে যদি ফিনিশিংটা অন্যান্য আনুষাঙ্গিক ব্যাপারটা অনেক ভালো মনে হয় অবশ্যই সেভাবেই নেবেন। আর আমরাও চাই যে আমাদের কাছ থেকে জামদানিগুলো অবশ্যই আপনি তৃপ্তি সহকারে নেন। এটা খুব ভাইরাল একটা শাড়ি, এটা আছে আপনার একজন সিঙ্গার লিজা পরছিলেন, পরে এটা শাওন মেয়ের আপ্রো শাওনও পরছিলেন, আপনাদের আছে হুমায়ুন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ওয়াইফ। তো এটা খুব ভাইরাল একটা শাড়ি এবং শাড়িটা দারুণ, শাড়িটা দারুণ বলেই কিন্তু ভাইরাল। হ্যাঁ, তা পড়ছিলেন, পরের পর এটা খুব পরে মানে যথেষ্ট পরিমাণে যখন যেটা স্টক হয় সেটা চলে যায়। এটা আবার অ্যাভেলেবেল হয়েছে, এটা এক পিসই আছে, ইনস্ট্যান্ট কেউ যদি নিতে চান নিতে পারবেন। আর এটার মানে মস্তক প্রায় মস্তক ফুলে জামদানি আমাদের কাছে ইউনিভার্সাল ট্রুথের মতন, হ্যাঁ চিরন্ত সত্যের মতন, যে 15,000ই থাকে এর সুতা বা আনুষাঙ্গিক দাম বাড়লে কমলেও আমরা একই রাখি, আমরা কখনোই কনফিউশনে থাকি না যে এক একজনের কাছে এক এক রকম প্রাইস সুন্দর হয়েছে কালারের জন্য প্রাইজিং, এটা কখনোই হয় না। আমাদের কাজের উপরে ডিপেন্ড করে আমাদের প্রাইজিংটা হয়, আমরা তাঁতি কতদিনে শেষ করেছে, তাকে কত মজুরি দেওয়া লাগছে, এই সব কিছুর উপর ডিপেন্ড করে আমাদের শাড়িটা আছে প্রাইজিংটা হয়। সো দ্যাটস হোয়াই এটার প্রাইস থাকছে 15,000 অ্যান্ড এনিওয়ান ক্যান গেট দিস শাড়ি অনলি 15,000। ওকে, সো দেরি না করে ঝটপট স্ক্রিনশট আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি হ্যান্ডলুম বাংলাদেশে ইনবক্স করে দিতে হবে। আনুষাঙ্গিক আরও অনেকগুলো শাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা দেখতে পাচ্ছেন অসাধারণ, খুব চমৎকার কম্বিনেশনের এক জামদানি, এটা হচ্ছে কফি কালার, কফিতে আপনার কপার কালারের জরি সুতা দিয়ে কাজ করা আছে, একদম জেনুইন যে কফিটা। আর এটাকে আমরা রিংজাল বলে, আমি এটাকে মৌ চাক বলি, মৌমাছি যে চাক থাকে না অ্যাজ ইট ইজ সেম ডিজাইনে থাকে, বাট তাঁতিরা এটাকে রিংজাল বলে চেনে। আপনারা হয়তো যারা এই ধরনের জামদানি দেখেন বা আপনারা আপনাদের আমাদের থেকে বেশি এক্সপার্ট হবেন, এটাই স্বাভাবিক, আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে নার অনলাইন প্রসারও তাই এখন বিস্তারিত জ্ঞান থাকাটাই স্বাভাবিক। তো এটা কিন্তু খুব চমৎকার, খুবই গর্জিয়াস হবে, পুরোটা জুড়ে এমন দারুণভাবে কাজ করা থাকবে, অসাধারণ কম্বিনেশন। এটা আসলের পোষণ আর এটা আছে রিংজালে বডি পোষণ, সাইডে আপনার সাব বর্ডার থাকছে, পাশাপাশি আপনার যে বর্ডার থাকছে সেটা খুবই চমৎকার প্রজাপতি ডিজাইনের থাকছে। সো এই দারুণ কম্বিনেশনের জামদানিটা কিন্তু আমাদের কাছে একেবারে দারুণ অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন, মাত্র 15,500, 15,500 পেয়ে যাচ্ছেন। সো দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন। আমরা এই ভিডিও আর লং করবো না, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।